Oma, sen ne dedin? Oma. Taygarut. Maşık da koşuyor. Papa, good morning. Papa. अच्छा ना ताको गुड मॉर्निंग बोले तो ओ माँ तू लाल लाल को तो देख रही थी जानते हो तो कैसे कबाल शीतल में दिली था ना कबान शीतल है जेठा कबान शीतल गुड मॉर्निंग पापा तो गुड मॉर्निंग बोले दाओ ओ सुना तुम्हारा टाइगर कोई टाइगर टाइगर एक आज को दाओ तुम्हारा भालो टाइगर भालो हेलो फ्रेंड्स गुड मॉर्निंग केमन आछो तुम्हारा सबाई आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि आमार चैनल नतुन एकटा भिडियोर साथे तुम्हारे सबाई के वेलकाम अनेक भालोबासा और देखो एक बारे स्नान टान करे सकालबेला रेडी हो गेछि ना कोथाओ जाबो ना किन्तु एमनि घरे যা কাজবাজ থাকে টুকিটাকি সেগুলো তো সকালবেলা হয়ে গেছে মা আর আমি দুজন মিলে করে নিয়েছি আর আজকে পুজো দিতে সকালবেলা আমি যাব মা পুচকুকে নিয়ে বাইরে বসে আছে রোদে আর আমি যাব আমাকে স্নান টান করে নিয়েছি আর এখন যাব পুজো করতে চোখে আঙুল দিয়েছে ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখো সব পায়রা গুলি চলে এসছে গম খাওয়ার জন্য তোদেরকে আমি আগে গমগুলো দিই নি আর এই যে জামা কাপড় মেলাও হয়ে গেছে এই যে সব পায়রাগুলো চলে এসছে গম খাওয়ার জন্য ওদের বাড়ির ছাদ থেকে সব চলে এসছে এদিকে একটা কাকও চলে এসছে জো সবাই এখন ঘুমাচ্ছে সবাইকে তুলে নি
সকলকে ঘুম থেকে তোলা হয়ে গেছে। এবার এই যে ফুলগুলো রয়েছে, মা কালকে ফুলগুলো বোধহয় ফেলেনি নাকি কি করেছে, ফুলগুলোকে আগে ফেলেনি। এই যে গোপাল, গোপালের টুপি খুলে গেছে। এই যে ছোট্ট ছোট্ট দুটো গোপাল আমাদের, এই একটা গোপাল, এই যে এই একটা গোপাল আর এই একটা গোপাল। এদেরকে ঘুম থেকে তুলে নিই, ফুল টুলগুলো পরিষ্কার করে স্নানটা করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সব ঠাকুরকে ঘুম টুম থেকে তোলা হয়ে গেছে, এবার হচ্ছে স্নানও করিয়ে দিয়েছি, এবার এরকম ফুল দিয়ে নিচ্ছে। আর প্রথমে তো যদি গণেশ ঠাকুরকে ফুল দিতে, তোমরা সবাই জানো যে প্রথম ফুলটা গণেশকে দিতে হয়, তো গণেশ ঠাকুরকে আমি ফুলটা দিয়ে নিচ্ছি। লাল জবা যেহেতু গণেশের খুব পছন্দ, তো লাল জবাটা আমি গণেশকে দিচ্ছি। এরকম করে আমি সব ঠাকুরকে ফুল দিয়ে নিব। ধূপ ধুনা ধরিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি আরতি থালাটাও সাজিয়ে নিয়েছি, ধূপকাঠি দিয়ে সব কিছু আরতি থালা সাজিয়ে। এইদিকেও দেখো আমি প্রদীপটা সাজিয়ে নিয়েছি, আর সব ঠাকুরের চরণে ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছুই দেওয়া হয়ে গেছে, যেরকমভাবে আমরা পুজো করে থাকি আর কি। সব কিছু আমার রেডি হয়ে গেছে, এবার আমি আরতিটা শুরু করব। ঠাকুরের ভোগটা তো দিয়ে দিয়েছি ঠাকুরকে, দিয়ে এই দরজাটা বন্ধ করে তারপর একটু বাইরে এসে দাঁড়ালাম, 2-5 মিনিট দাঁড়াবো, তারপরে আবার ঠাকুরের মানে বাসনগুলো, ভোগের বাসনগুলো তুলে পরিষ্কার করে তারপরে নিচে যাব। তো একেবারে নিচে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো পুজো টুজো করে আসার পর টিফিন খেয়ে নিলাম, টিফিন মা আমাদেরকে মা খেতে দিল আজকে ডিমের অমলেট আর রুটি। টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়ার পর মা এখন রান্নাও বসিয়ে দিয়েছে, আর পুচকাকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান করানো হয়ে গেছে, আর ওকে একটু খাইয়েও দিলাম। এই যে পাপা টাইগার, টাইগার দেখাও, তোমার টাইগারটা দেখাও, ও টাইগারটাকে দেখো তোমরা, এই যে তোমার টাইগার, বসো উপরে, বসো উপরে, ওটা টাইগার।
আর মা এদিকে রান্না করছে, আর আমি আর পুচকে একটুখানি বসে আছি, ওকে একটু খাইয়ে দিলাম, এখন একটু বসে আছি আমি। আর তোমরা তো জানোই কালকে তোমাদেরকে বলেছি যে মাসি চলে গেছে, মাসি চলে যাওয়ার পর ভালো লাগছে না, সকাল থেকে মনটা ফাঁকা 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 লাগে। একদিন ছিল বেশ ভালো লাগছিল, মনটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে। তো দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়েই গেছে, খাওয়া দাওয়া করে বাবা শুয়ে পড়েছে, মা এখন মনে হয় একটু টিভি দেখছে, আর পুচকুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি আসলাম একটু ছাদে, এই যে জামা কাপড়গুলো মেলা রয়েছে এগুলো তুলবো, তাহলে আমি তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর দেখো আমার গালে দুটো গোটা, মানে দুটো গোটা হয়েছে, পিম্পল হয়েছে দুটো, দেখছি খুব ব্যথা। খাওয়া দাওয়া করে আজকে মা তো রান্না করেছিল হচ্ছে, কি খেলাম আজকে, ও দাঁড়াও বলছি, মন দেখো এইমাত্র খেয়ে আসলাম, আমি মাত্র ভুলে গেছি, উচ্ছে আলু ভাজা, বিট বাটা, আর হচ্ছে রুই মাছের ঝোল, মাছকে এগুলোই রান্না করেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পুচকে তো খেলে যখন সারা উঠোনে খেলনা ছড়িয়ে রাখে, সেগুলো গুটিয়ে গাটিয়ে তারপর আসলাম ওপরে। ভালো লাগছে না শীতকালটা, না খেয়ে উঠতে না উঠতে বিকেল হয়ে যায়, তারপরে সন্ধ্যে দুপুর একটু বিরক্তি লাগে আমার, খুব ভাল একদমই ভাল লাগে না আমার। আর তার মধ্যে শুনছি আবার, কালকেই শুনেছি আমি সন্ধ্যাবেলা, যে আবার নাকি করোনা আসছে, এটা সত্যি হবে? কারণ আমি মোবাইল ফোনেও দেখলাম, প্লাস বাবার মুখেও শুনলাম যে আবার নাকি করোনা আসছে, এটা কি খুবই টেনশন হচ্ছে ওই করোনার কথা শুনলে না, কারণ যখন করোনা আগের বছর এসেছিল খুব কষ্ট করে ওই কটা বছর কেটেছে, 3টে বছর ঘরে থেকে থেকে না পুরো একদম একঘেয়ে, মানে মাথা ফাতা হ্যাং হয়ে গেছে এরকম ব্যাপার। আবার যদি সেই করোনা আসে, সে আবার ঘরে বন্দি, ভালো লাগে না একদমই করোনা। জানি না শোনা কথা এটা আমার সত্যি আসবে কি না, যদি না আসে এটাই চাই যে আর হোস না কিছু, যেরকম আছে যেরকম চলছি ঘুরছি ফিরছি, যেরকম মানুষ মানুষের বাড়ি আসছে যাচ্ছে সেটাই জানি ঠিক আছে, করোনা হলে আবার লোকের মুখ দেখা বন্ধ, সব কিছু বন্ধ, আবার ঝামেলা, ভাল লাগে না। তো চলো জামা কাপড়গুলো মেলা রয়েছে তুলে নিই, তোলা হয়ে যাক, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, কি করছো তোমরা সবাই? আমি এখন এই যে পুচকুর সাথে বসে আছি কম্বলের ভেতরে। তো সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা আজকে কফি বিস্কুট খেয়েছি, তারপর একটা বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, নলিন গড়ের মিষ্টি, নলিন গুড়ের মিষ্টি একটু, আর শীতকালে তো ভালোই লাগে, তো মিষ্টি এসেছিলো, মিষ্টি খেয়েছি, ব্যাস সন্ধ্যাবেলা এই খেয়েছি, ও আর একটু ছোলা ভাজা খেয়েছি, খেয়েছি সন্ধ্যাবেলা, আর পুচকুকেও সন্ধ্যাবেলা খাইয়ে দিয়েছি, আর এই এখন একটু বসে আছি, আমরা একটু তোমাদের সাথে কথা বলি। দুপুরবেলা কথা বলার পরে দেখলি যখন ছাদে গেছিলাম, তারপরে এসে একটুখানি শুয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা দাদা আসলো, তারপরে একটা পিসুমশাই আসলো, তাদের একটু দরকারি কাজ ছিল কিছু, তো তাদের কাজ বাজ করলো। আর পুচকে তো জেঠুকে দেখলে খুবই মানে ভালোবাসে, জেঠুকে জেঠুকে দেখলে খেলতে চায় খালি, তাই না জানে? তুমি একটু কথা বলো, আসো আসো এদিকে চলে আসো, আসো এই যে আসো আসো, কেন পুচকু তো এখন দুষ্টুমি করছে, আর পুচুর পাপা তো এখনো আসেনি, ও তো 9টা 9টার আগে আসবে না, মোটে 9টা বাজবে তারপর আসবে, তখন একটু বসে বসে টিভি টিভি দেখবো, তারপর রাত্রিবেলা ডিনারটা করবো, মানে রুটি খাবো খেয়ে, তারপর ঘুমিয়ে পড়বো সবাই মিলে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট, কিছু যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো গুড নাইট।